আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ অমর একুশে, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২৪ বিশিষ্টজন পেলেন একুশে পদক, আন্তর্জাতিক পর্যায়ে ভাষা সাহিত্য বিকশিত করতে উদ্যোগী সরকার। ইসি গঠনে আপাতত ১২ থেকে ১৩ জনের তালিকা, চূড়ান্ত ১০ জনের নাম মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। ১৩টি অভিযোগে দুদকের উপপরিচালক চাকরিচ্যুত, দাবি সচিবের। শরীফউদ্দিনের নিরাপত্তা চেয়ে আইনজীবীদের চিঠি হাইকোর্টে। এবং ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুর মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। যাদের প্রাণে বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই ভাষা শহীদদের কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছে পুরো জাতি। একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে গত বছরের মতো এবারও তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিব। এর মধ্য দিয়ে শুরু হয় জাতির শ্রদ্ধা নিবেদনের পালা। নিরঞ্জন দেব বর্মা ও আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় সৈফুল আলম সুজনের রিপোর্ট। বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল একুশে ফেব্রুয়ারির এই দিনে। সালাম, রফিক, বরকত, জব্বর সহ নাম না জানা অনেকেই সেদিন বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছিল মায়ের ভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠায়। তাই একুশে এলেই শ্রদ্ধা বনত বাংলা ভাষাভাষীরা। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানান সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর ও সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস। তিন বাহিনীর প্রধানের মধ্যে সেনাবাহিনীর প্রধানের পক্ষে শ্রদ্ধা জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জজানান দলের নেতারা। সাধারণ মানুষের ভাষা, এদেশের শুধু শিল্প, সাহিত্য, সংস্কৃতি নয়, ইতিহাস, সংগ্রাম, এগিয়ে যাওয়ার যে লড়াই, এই লড়াইতে চির অমর, চির অবিস্মরণীয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলা ভাষার মর্যাদা আরও প্রতিষ্ঠা করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। সংসদে বিরোধী দলীয় নেতার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান আইজিপি ও র্যাবের মহাপরিচালক। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ফোরাম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে আরো মনোযোগী হওয়ার আহ্বান সবার মুখে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখা যায় বাংলা ভাষার ক্ষেত্রগুলো ঠিকমতো হয় না, বা তাদের বাংলা ভাষার উচ্চারণেও সমস্যা দেখা যায়। সেই ক্ষেত্রগুলো যাতে সরকারের মনিটরিং থাকে, এটাই আমাদের প্রত্যাশা। মানবিক, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মূল্যবোধ, সেই চেতনা বিকাশেও এই দিবসটি আমাদেরকে স্মরণ করিয়ে দেবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এদিকে রাত ১২টার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ভিড় করেন শহীদ মিনার অভিমুখী রাস্তায়। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রতিবাদ ও সামনে এগিয়ে চলা। আন্তর্জাতিক মাতৃভাষার এই দিনে সবার প্রতিজ্ঞা হোক বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে। সফিউল আলম সুজন, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গৌরবদীপ্ত অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিককে দেওয়া হলো একুশে পদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজামেল হক বিশিষ্ট নাগরিক ও তাদের প্রতিনিধিদের হাতে এ পদক তুলে দেন। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিকশিত করতে সরকার সব ধরনের চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। ভাষা আন্দোলন সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন সহ সমাজ গঠনে বেশ কয়েকটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন ২৪ বিশিষ্ট নাগরিক। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ভাষা আন্দোলনে মোস্তফা এম এমতিন ও মির্জা তোফাজ্জল হোসেন, শিল্পকলায় জিন্নাত বরকতুল্লাহ, অভিনয়ে খালেদ মাহমুদ খান, আফজাল হোসেন ও মাসুম আজিজ, মুক্তিযুদ্ধে মতিউর রহমান, সাংবাদিকতায় এম এ মালেক, ভাষা ও সাহিত্যে কামাল চৌধুরী, শিক্ষায় অধ্যাপক গৌতম বুদ্ধ দাস, সমাজ সেবায় এস এম আব্রাহাম লিঙ্কন, গবেষণায় আব্দুল সাত্তার মণ্ডল। গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একুশে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃতি রক্ষায় কাজ করছে সরকার, সত্যকে কেউ মুছে ফেলতে পারবে না বলেও জানান তিনি। যারা একসময় অবদান রেখেছেন, আবার অনেকে হয়তো হারিয়ে যাচ্ছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও খুঁজে বের করতে এবং তাদের সম্মান করতে, যাতে ইতিহাস বিকৃতির হাত থেকে আমাদের দেশের মানুষ মুক্তি পায়। কারণ ৭৫ এর পর তো ইতিহাস বিকৃতি করা হয়েছিল। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান, সেটা মুছেই ফেলা হয়েছিল। হঠাৎ ঘোষণায় স্বাধীনতা আসে না, সেটা আসেনি। বিশিষ্ট জনদের পথ অনুসরণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি সেটা যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয়, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। কাজে সেই প্রচেষ্টাও আমরা সাফল্য অর্জন করবো বলে আমি বিশ্বাস করি। আমাদের গুণীজনরাই তো পথ দেখান, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের নতুন প্রজন্ম তারাও যেন দেশের কল্যাণে কাজ করে, সেটাই আমি চাই। সবাই যেন করোনার টিকা নেয়, সেজন্য প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বাইরেও যারা ভিতরেও ছিলেন। বাহান্নের ভাষা শহীদদের স্মরণে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে ভিন্ন রকম এক শহীদ মিনার। কেন্দ্র শহীদ মিনারের আদল ঠিক রেখে তৈরি এই স্থাপত্যের নাম দেওয়া হয়েছে আলোর মিনার। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। অধিকার আদায়ের প্রথম সফল সংগ্রাম হিসেবে, প্রতিটি আন্দোলনে বাঙালির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বায়ান্নর ভাষা আন্দোলন। তাই তো ভাষা শহীদদের স্মৃতিস্মারক কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উঠেছে আমাদের চেতনার বাতিঘর। কেন্দ্রীয় শহীদ মিনারের চিরচেনা সেই মা সন্তানের বিমূর্ত প্রতীক ঠিক রেখেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভিন্ন মাত্রার একটি শহীদ মিনার তৈরি করেছেন বুয়েটের আর্কিটেক্ট ফয়সাল কবির হিমুন ও অনুপ বসাক। কেন্দ্রীয় শহীদ মিনারের আদলটি তারা দিয়েছেন আলোর মাধ্যমে। ২৬ ফুট ব্যাসার্ধের ও ৩৬ ফুট উঁচু একটি লাল বৃত্তচাপের দেয়াল কেটে করা হয়েছে শহীদ মিনারের প্রতিকৃতি। সামনে বৃত্তাকার ফুলবাগান, যেখানে সারা বছর ফুটে থাকবে রং বেরঙের ফুল। সংগ্রামের প্রতীক হিসেবে লাল কংক্রিটটা এসেছে এবং এই লাল দেয়ালটাকে আমরা কেটে কেটে শহীদ মিনারের অবয়বটা বের করে নিয়ে এসেছি, যেটাই আসলে আলোর বিচ্ছুরণটা ঘটাচ্ছে। সেই ধারণা থেকে আসলে আলোর মিনারটা এসেছে এবং যে বেদিতে আমরা শ্রদ্ধা নিবেদন করি সেই বেদিটা সারা বছর ফুলে ফুলে ভরে থাকবে, শহীদদের শ্রদ্ধা জানাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগিয়ে তুলতেই তাদের এ স্থায়ী আয়োজন। শহীদ মিনার থাকলে এখানে ছাত্রছাত্রীরা আসলে বাংলা ভাষার প্রতি, দেশের প্রতি যে শ্রদ্ধাবোধ জাগবে। আর্কিটেক্ট তাদেরও একটা নতুন আইডিয়া নিয়ে তারা এক্সপেরিমেন্ট করেছে, আমাদের পছন্দ হয়েছে। এবারের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হবে আলোর মিনারের যাত্রা। ৫২ সাল জীবন কাঠি, ৭১ তাই মুক্ত মাটি। ৫২র একুশে ফেব্রুয়ারি মুক্তির যে বীজ বপন হয়েছিল তারই ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। ভাষা শহীদদের রক্ত আর আত্মত্যাগের স্মৃতির প্রতি সম্মান জানাতেই তৈরি হয়েছে এই আলোর মিনার। একুশের চেতনাদীপ্ত সেই আলো
ছড়িয়ে যাবে শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের মাঝে, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া মঙ্গলবার থেকে করোনায় বিধিনিষেধ থাকছে না বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফজলে রাব্বির রিপোর্ট। জয় বাংলাকে জাতীয় স্লোগান করার বিষয়ে 2017 সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। ওই রিটের শুনানি শেষে 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে রায় দেন হাইকোর্ট। রায়ে বলা হয়, সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রীয় সব কর্মকর্তা সরকারি অনুষ্ঠানের বক্তব্য শেষে এ স্লোগান দেবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে এ স্লোগান দেবেন ছাত্র শিক্ষকরা। এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। যদি কোনো অ্যাসেম্বলি বা কোনো অনুষ্ঠান হয়, সরকারি বেসরকারি যেই আছে, সে জয় বাংলা স্লোগান ইউজ করবে। দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য ক্যাবিনেট। রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে এটা বলবেন। আর সকল শিক্ষা প্রতিষ্ঠান ইনক্লুডিং মাদ্রাসা ইউনিভার্সিটি যা আছে, তাদের কোনো সভা সেমিনার যদি হয়, তাইলে সেক্ষেত্রে এটা জাতীয় স্লোগান হিসেবে এটা ব্যবহার করতে হবে। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, 22 তারিখ থেকে উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ। তবে করোনার পরবর্তী ধরন, নিয়কব বিষয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অলরেডি WHO বলতেছে আরেকটা নতুন আপনার ওয়েভ আসার সম্ভাবনা আছে নিয়কব, ওইটা কিন্তু অমিক্রনের মতন এত সহজ হবে বলে ওনারা মনে করতেছেন না। তো সেই জন্য আমাদের সবারই উচিত যে আমরা যেন সবাই একটু বিশেষভাবে এই বিষয়ে নেই। আর স্বাস্থ্য মন্ত্রণালয় চিন্তা করতেছেন 12 বছরের নিচেও কীভাবে তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া যায়, সেটা পৃথিবীর যেসব দেশে দেওয়া হচ্ছে তাদের থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বা অ্যানালিসিসটা নিয়ে তারপর ওনারাও যেন এটা শুরু করে দিতে পারেন। এদিন ব্যাংক আমানত বিমা আইন 2022-এর সংশোধনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই সংশোধনের ফলে সব লিজিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানকে তাদের মূলধনের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশকে লুটপাতের রাজত্বে পরিণত করেছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি হারিয়েছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার আহ্বান জানান মির্জা ফখরুল। এই সরকার আসার পর থেকে আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তারা ভেঙে ফেলেছে। আমাদের যে নির্বাচনের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাকে তারা ভেঙে ফেলেছে। একে একে শিক্ষা ধ্বংস করেছে, একে একে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে, অর্থনীতিকে তারা একটা লুটপাটের অর্থনীতি পরিণত করেছে। সুষ্ঠু জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, এই সংকটটিকে উত্তরণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। এবার অন্যান্য প্রসঙ্গ। ইসি গঠনে আপাতত 12 থেকে 13 জনের নামে তালিকা করেছে সার্চ কমিটি। আগামী মঙ্গলবার 10 জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সুপ্রিম কোর্টের জাজেস লঞ্চে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ইসি গঠনে কোনো নামের তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে নাম সুপারিশের জন্য ষষ্ঠ বৈঠক করে সার্চ কমিটি। বৈঠকে 12 থেকে 13 জনের নাম চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান গণমাধ্যমের সাথে কথা বলেন। সভায় আমরা 10টি নাম এখন আমরা চূড়ান্ত করতে পারিনি, তবে কাছাকাছি এসেছি। আমরা 12-13টি নামের মধ্যেই আবার 10 জনকে খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আশা করি আমরা 10টি নাম পেয়ে যাব এবং 22 তারিখ আমরা আমাদের সর্বশেষ মিটিং করে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এ নামগুলি পাঠিয়ে দেব। বিচারপতি ওবায়দুল হাসান জানান, প্রস্তাবিত নামের বাইরে যাবে না সার্চ কমিটি। 22 তারিখে সার্চ কমিটির বৈঠক থেকে 10 জনের নামের তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। তবে নামের তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি। আইনে বলা আছে 15টি কার্যদিবসের মধ্যে আমাদেরকে এই রিপোর্ট দিতে হবে। আমরা হিসাব করে দেখেছি এই 15টি কার্যদিবস 27 ফেব্রুয়ারি শেষ হবে। আমরা তার আগেই 24 তারিখের মধ্যে
আশা করছি মহামান্য রাষ্ট্রপতির কাছে সেটি পৌঁছাতে পারবো, 22 তারিখে আমাদের আশা করি চূড়ান্ত হয়ে যাবে। এর আগে শনিবার সার্চ কমিটির পঞ্চম বৈঠকে 20 জনের নাম চূড়ান্ত করা হয়েছিল। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 13টি অভিযোগের ভিত্তিতে উপসহকারী পরিচালক শরীফউদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব মাহবুব হোসেন। অথচ একসময়ে এই শরীফউদ্দিনই ছিলেন দুদকের চৌকস কর্মকর্তা। যাদের দুর্নীতি তদন্ত করছিলেন তাদের অভিযোগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি শরীফউদ্দিনের। রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। 2014 সালে দুদকে উপসহকারী পরিচালক হিসেবে যোগ দেন শরীফউদ্দিন। বার্ষিক প্রতিবেদনে প্রথম 6 বছর অতি উত্তম কর্মকর্তা হিসেবে মূল্যায়ন পান তিনি। অথচ তাকে বিনা নোটিশে চাকরি থেকে অপসারণ করে দুদক। সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দেন কমিশন সচিব। তার কন্ট্রোলিং কর্মকর্তা দেখেছেন তিনি নবীন হিসাবে ভালো কাজ করেছেন, উত্তম লিখতে পারেন, কিন্তু তার কনসিকুয়েন্স যে সিকোয়েন্সিয়াল যে তার কর্মকাণ্ড তার প্রেক্ষিতে তো ওনার আমল না। আমার প্রতিষ্ঠানের নিয়ম আপনি মানবেন না, আপনি আমার কমিশনের অনুমোদন স্যার আপনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবেন, আমার কমিশনের অর্ডার বদলি অর্ডার আপনি মানবেন না, আমার আপনি ফিজিক্যালি এনে মানে এক মিনিট আপনারা একতরফা বলে তো হবে না, আমার কোনো কিছু আপনি মানবেন, তাহলে আমি কেন আপনাকে মানে আমি না কমিশন কেন আপনাকে রাখবে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন শরীফউদ্দিন। কক্সবাজারের যে এই তারা এই ডাউট সেনছিল ওদের হিউজ পরিমাণ টাকা আমি এই বুকে নোটিফিক করেছি, হ্যাঁ এটা ঠিক আমার প্রসিডিউর মিস্টেক হয়েছে, তবে আমি তো এই টাকাটা সরকারের কাছে রাষ্ট্রীয় করেছি এবং রোহিঙ্গা নাটের পাসপোর্ট নিয়ে আমি কাজ করেছি, দেশপ্রেম নিয়ে কাজ করেছি, তো সুতরাং এটা সব ডকুমেন্টেড। আর সর্বোপরি যে বিষয়টা যে যে বিধি 54 অনুযায়ী আমাকে রিমুভাল ফর্ম সার্ভিস করা হয়েছে, আমি মনে করি যে সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সাংবিধানিক যে ন্যূনতম যে মৌলিক অধিকার থেকে আমি বঞ্চিত হয়েছি যেগুলো অভিযোগ এখনও কোনো প্রমাণিত হয়নি, সুতরাং আমাকে অভিযুক্ত হওয়ার আগে যদি আমাকে এভাবে শেষ করে দেন তাহলে তো মানে দুর্নীতিবাদের জয় জোকার হয়ে যাবে। হ্যাঁ আমি অনুরোধ করবো আমাকে সুযোগ দেন, আমি আমার বিদ্যান্ত অভিযোগগুলো প্রত্যেকটা মিথ্যা প্রমাণ করবো এবং আমি আমার কর্মের মাধ্যমে আমার দেশপ্রেমের আমি একটা সত্যতার পরিচয় বিয়ার করবো, আমি রাষ্ট্রের নিকট এবং কমিশন নিকট আকুল আবেদন জানাচ্ছি। এদিকে বিতর্কিত ধারা বাতিল সহ বিভিন্ন দাবিতে সোচ্চার দুদকের নিজস্ব কর্মকর্তারা গঠন করেছেন 121 সদস্যের দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি বিরোধী অভিযানে আলোচিত দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফউদ্দিনের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি পাঠিয়েছেন 10 আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা ও সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল বরাবর এই চিঠি পাঠানো হয়। বিষয়টি হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে তোলা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 শিশুর মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে শিশুদের নাম পরিচয় জানা যায়নি। রোববার রাত 9:15 দিকে উপজেলার সিট স্টোর নামক স্থানে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আরও কেউ হতাহত হয়েছে কিনা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। রাজধানী সায়দাবাদের ছিনতাইকারী ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সজীব ও শাকিল নামে এই দুজনকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিস্তারিত ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার শাহ ইফতেকার আহমেদ জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়। দক্ষিণ সুদানে সফররত সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত 2 দিনে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টার্স এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন। বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে পেশাদারিত্বের সাথে কাজ করতে বাংলাদেশি শান্তিরক্ষীদের নির্দেশনা দেন তিনি। শনিবার রাজধানী জুবাতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি 21 এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স 5 পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান। এ সময় ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মঈন উল্লাহ চৌধুরী এবং ঊর্ধ্বতন সেনাবাহিনী প্রধানকে মিশন সম্পর্কে ব্রিফিং দেন। রোববার সেনাবাহিনী প্রধান ওয়াওতে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শনে যান। সেখানে ব্যান্ড ব্যাট 5 কর্তৃক নির্মিত বাংলাদেশ সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ট ক্লাব উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের কালচার অ্যান্ড ইয়ট স্পোর্টস মন্ত্রী আলী গুনি ও ক্রীড়া মহাপরিচালক গ্যাব্রিয়েল সুসান।
এবার আন্তর্জাতিক সংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স 95 বছর। বাকিংহাম প্যালেস এ তথ্য নিশ্চিত করেছে। রানীর বড় ছেলে প্রিন্স চার্লস গত সপ্তাহে করোনা পজিটিভ হন, এরপর রানী তার সংস্পর্শে গিয়েছিলেন। এর মধ্যে রানী করোনা টিকা সম্পূর্ণ ডোজ নিয়েছেন। গত বছরে অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন রানী এলিজাবেথ। নশবিন্দিতে কলেজ ছাত্র মিঠু হোসেনকে অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল গাজীপুরের শ্রীপুরে শাহনাজ আক্তার পপি, তার স্বামী আব্দুল বাতেন এবং একই এলাকার তাপন খান। পুলিশ জানায়, প্রতারক চক্রটি ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে উঠতি বয়সী তরুণদের টার্গেট করে যোগাযোগ গড়ে তুলত, পরে দেখা করার কথা বলে আটকে রেখে আদায় করত মুক্তিপণ। মিঠুকেও মনোহর দিতে দেখা করার জন্য ডেকে এনে হত্যা করে লাশ মনোহরদি উপজেলার হুগলিয়াপাড়ার এক বাড়ির খড়ের গাদার নিচে ফেলে রাখে। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। লোহাগাড়া প্রবাসী সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ লোকমান হাকিমকে সম্বর্ধনা দিয়েছে সৌদি আরবের আমরা সম্মিলিত প্রবাসী বন্ধু সংগঠনটি। মক্কানগরীর একটি হোটেলে আয়োজিত লোহাগাড়া প্রবাসী সমিতির সহসভাপতি মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ও লোহাগাড়া প্রবাসী সমিতির সৌদি আরব উপদেষ্টা মাহমুদুল হক বাবুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাইকুবাত ওসমানী, প্রাদেশিক বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সহসভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি সাজিদুল ইসলাম। এবার পার্টিস খেলার খবর। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা DRS। মিরপুরে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা শেষে এমনটা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এ সময় তিনি জানান চট্টগ্রাম এবং মিরপুর সীমিত সংখ্যক দর্শক প্রবেশের ব্যবস্থা থাকবে। তিনি তিন ম্যাচের ওয়ানডে আর দুটি টি-20 সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে থাকছে স্পাহানি গ্রুপ, কো-স্পন্সর ওয়ালটন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ইকুইপমেন্ট চলে এসেছে আমাদের বিপিএল চলাকালীন সময়ে, এখন বাকি ছিল টেকনিশিয়ানদের, তারাও চলে আসছে এবং এটা কনফার্ম হয়েছে তাদের সাথে আমাদের যে আফগানিস্তানের আমাদের যে সিরিজ শুরু হচ্ছে চিটাগাংয়ে সেখান থেকে আমরা DRS-টি পাবো। 50% দর্শক যেন থাকে, বাট তারপরও আমরা গভর্নমেন্ট থেকে যতটুকু পাবো একটা ধারণা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে চিটাগাংয়ে হয়তো 3-4 হাজার আর ঢাকায় অন্তত 1,000-5,000 দর্শক যেন থাকে, এরকম একটা আলোচনা হয়েছে। দর্শক শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ অমর একুশে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২৪ বিশিষ্টজন পেলেন একুশে পদক। আন্তর্জাতিক পর্যায়ে ভাষা সাহিত্য বিকশিত করতে উদ্যোগী সরকার। ইসি গঠনে আপাতত 12-13 জনের তালিকা, চূড়ান্ত 10 জনের নাম মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। ১৩টি অভিযোগে দুদকের উপপরিচালক চাকরিচ্যুত দাবি, সচিবে শরীফ উদ্দিনের নিরাপত্তা ছুঁয়ে আইনজীবীদের চিঠি হাইকোর্টে। এবং ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 শিশুর মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।